আহা, শ্রীকৃষ্ণের জুমার। আর যে মুঝেছে নতুন প্রেমে, তারাটা উমার সঙ্গে সুদ দিয়ে দিল, সব সময় শুনছে না যে কাপতি গাইছে। নমস্কার সুধী দর্শক মন্ডলী, কে কোথায় আছেন? আজকে একটা নতুন খবর আছে, তো আপনারা চলে আসুন। আমি কার্তিক কর্মকার, আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো আসুন, আজকে চলে এসেছি আমি পানিপাথর গ্রামে বিখ্যাত মহিলা চলচ্চিত্র শিল্পী অস্তাদ সুচিত্রা সহিসের দলের সামনে। নয়নে নয়ন মিলালে মাজিদা, সব অস্তাদ গিলা তখন একখানা মানে একসঙ্গে হই, মানে অ্যাকচুয়ালি মাজিদা না হয় দাদার লক্ষ্মীকান্ত নাম বটে, কিন্তু ডাক নাম সবাই মাজিদা মাজিদা বলেই ডাকে। তা আমারও তো উচ্চারণ সবগুলো ওইটাই হয়ে যাচ্ছে। তো মাজিদার ভালো নাম হচ্ছে লক্ষ্মীকান্ত মাত। নয়নে নয়ন মিলালে আর হাসিলে মন রে মিলে, তোমার প্রেমের চলমাই নয়নে নয়ন মিলালে আর হাসিতে মন রে মিলে, তোমার প্রেমের চলমাই আজ কি প্রেম শিখালে হাই, ও যে লাজলে কিছু লাই আজ কি প্রেম শিখালে হাই, ও যে লাজ বলে কিছু না। তো নমস্কার, আসুন আজকে কিছু এক্সচেঞ্জের ব্যাপার আছে। মহিলা চলচ্চিত্র শিল্পী এখানে বর্তমানে দেখুন অনেক দলেই সিজন শেষ হওয়ার পরে অনেক দল অনেক কিছু জিনিস এক্সচেঞ্জ হয়ে যায়, তো এক্সচেঞ্জের কথা পরে বলবো, আগে ফুর্তির কথা হইল একটুকু। দাদা বর্তমান বছর কেমন পাইরিয়ালে সেটা বলুন। বর্তমান বছর ঠিকই পাইরিয়াছে, যেমন আমাদের পাইরিয়াই যেমন পাইরিয়াই, মানে আমি তো তার আগে বছর দেখেছিলি মাত্র 80টা না 85টা নাচ হয়েছিল, তাহলে ও বছর লেখেন কি পাইরিয়াছে? না না না, এই বছর বেশি। কত বেশি? বেশি মানে আমাদের 100+ করেছি। মানে মাঝিদা হিসাব করে দেখলো, এই মাঝিদাই বলছে আর লক্ষ্মীকান্ত দা হিসাব করে দেখলো, বলছে 135 লেখান আমাদের হয়েছে, প্লাস আমাদের ওই যে দিল্লিতে যে প্রোগ্রামটা, দিল্লি এক মাস ছিলি, এক মাস ছিলে ওই প্রোগ্রাম গুলি আলাদা, এরপর ঝাঁকিতে এই যেমন আসামে প্রোগ্রাম করলে সে প্রোগ্রাম গুলি আলাদা। আচ্ছা দিল্লি থাকে কেমন মানে অনুভব করলে? অনেকদিন তো ওইখানে ছিলে, দিল্লির কথা একটু বলুন, রাষ্ট্রপতি ভবনে কোথায় কোথায় ঘুরেছো দু কথা বললে, তারপরে তো গল্পটা হবে কি। দিল্লি দিল্লি প্রোগ্রামটা ভালোই, প্রত্যেক দিনে প্রোগ্রাম হইতো সকালে মানে 6টা তক, সকাল ওই 9টায় মানে ইয়া হইতো, হ্যাঁ ট্রেনিং হইতো, তারপরে 6টা তক 6টায় ছুটি হয়ে যেত, তো খাবার দাবার ফুর্তি ইন্টারেস্ট বিরাট ব্যাপার দিল্লির ব্যাপার না। আর কতজন কতজন শিল্পী ছিল এখানে? আমরা ছিলি 1500 ছিল মোট মাঠ, বাপরে, শুধু মহিলা, শুধু মহিলা 1500 জন শিল্পী ছিলেন। আমি গেছিলি, আমার এলাও নাই, গিরিরুমে থাকতে হয়েছে হোটেলে। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস, আমি প্রত্যেক দিন যাতি, এই প্রত্যেক দিন যাতি। আচ্ছা আর একটা জিনিস, হ্যাঁ অনেক মহিলা তো কারো ছোট ছোট বাচ্চা ছিল। হ্যাঁ আমাদেরই ছিল, তো রাখার জন্য লোক আলাদা থাকতো নাকি? আমি এই রাখছি হোটেলে, ছেলা বদরি আর ইয়াই আমি থাকি যাবি। তাহলে এই হচ্ছে ব্যাপার, মহিলা শিল্পী নিয়ে যায় এবছর দিল্লি অনেকদিন উপভোগ, এক মাস থাকা মানে বুঝতেই পারছেন কেমন ভাবে জীবনযাপন করেছে। তো আসুন একটু পরিচয়, ইনি হচ্ছেন বিখ্যাত মহিলা চলচ্চিত্র শিল্পী ওস্তাদ সুচিত্রা সহিসের মামা, ইনার উদ্যোগেই এই মহিলা ছয় দলটা তৈরি, মুখচাঁদ সহিস। আর উনি হচ্ছেন বর্তমানের আমাদের মহিলা এই চলচ্চিত্র দলের ম্যানেজার রাতুলা সহিস, উনি হচ্ছেন রাতুলা সহিস। আর ইনি হচ্ছেন বিখ্যাত মহিলা চলচ্চিত্র শিল্পী যিনি সর্বপ্রথম বাজি নিয়ে পুরুলিয়া ছ জগতে আসেছিলেন, বাজি নিয়ে, এখন তো আরো অনেক মহিলাই বাজি বাজিয়ে দিচ্ছে, কিন্তু সুচিত্রা সর্বপ্রথম বাজি নিয়ে এসেছিল পুরুলিয়া ছয়ের মাধ্যমে, সেটা হচ্ছে মহিলা চলচ্চিত্র শিল্পী ওস্তাদ
সুচিত্রা সহিস। তো আসুন আজকে সবাই আছে, আর ওইখানে আছে দিদি সুচিত্রা সহিসের মা। দিদি এদিকে দর্শক এদিকে ভালো, আর উনাকে দেখছেন বিখ্যাত ছৌনৃত্য শিল্পী অস্তাদ মুকচান সহিসের বউ। নামটা পরে বলবো, আমার যখন খেয়াল হয় এখন ভুলিয়ে গেছি নামটি বোধ হয় মন্দিরা সহিস। না না দর্শক বন্ধু তো কমেন্ট করে দিবে যে নাম অমুক বটে, অনেক বন্ধুই জানে যে মন্দিরের নাম বটে, কেন বৌদি তো ভাইরাল হয়ে গেছে। তো একটু মনের কথাটা বলো, কি এক্সচেঞ্জ করতে চাও? এক্সচেঞ্জ বলতে আমাদের সকল ঠিকই ঠাকে আছে, আমাদের ওই ম্যানেজারটা এই বছর চেঞ্জ হো। আচ্ছা আচ্ছা, ম্যানেজার মানে বর্তমান এখন কে আছে? এখন আমাদের রাতুলা সহিস আগেও ছিল, আর এখনো আছে। আচ্ছা আচ্ছা, আগে মানে ইয়া ছিল, ডবল ছিল? হ্যাঁ আগে ডবল ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ না ওটা তো আমি জানি যখন প্রথম শুরু হয়েছে। তো আমাদের রাতুলা পিসি আমাদের আগের থেকেই এই দলের ম্যানেজার ছিলেন, তবে ওনার সাথে সন্দীপদা ছিলেন, তো এখন সন্দীপদা বর্তমানে এই দলে নাই। তো এখন আর মানে সন্দীপ দা আর নাম্বারে ফোন টোন করাও হই নাই এখন আর মনে হয়? না নাম্বারে ফোন যাবে কি এখন, আর ইয়া আছে নাম্বার আছে। আচ্ছা আচ্ছা, তো এই দলের বুকিং এর জন্য যদি কোনো দাদারা ম্যানেজারের নাম্বার চাইছেন তাহলে ম্যানেজারের নাম্বারটা এখন বলে দেন। 70-76-38-67-97 70-76-38-67-97 তাহলে এইটি হচ্ছে বর্তমান এই এখন বিখ্যাত মহিলা ছৌনৃত্য শিল্পী অস্তাদ সুচিত্রা দলের মোবাইল নাম্বার, যেটা বুকিং নাম্বার, আপনারা বুকিং করতে পারেন। আরেকবার নাম্বারটা বলে দিচ্ছি, 70-76-38-67-97 একবার ইংরেজি উচ্চারণে বলে দাও না। 70-76-76-38-38-67-97-97 তাহলে আপনারা বিখ্যাত মহিলা ছৌনৃত্য শিল্পী অস্তাদ সুচিত্রা দলের বুকিং নাম্বার কিছু এক্সচেঞ্জ হয়েছে, তাহলে বুকিং নাম্বারটা আপনারা জানলেন, তাহলে এই ইয়ারপর বুকিং করার জন্য যথেষ্ট এই নাম্বারে কল করবেন। তো আজকে কিছু আলোচনা আছে, পার্সোনাল আলোচনাও আছে, তার জন্য এই গল্পটা একটু বেশি করে জরুরত ছিল, তার জন্য এই গল্পটার জন্য আজকে বিশেষ করে আমাকে মুখচান্দা ডাকিয়েছে সকালেই, যে কার্তিক দা আসো, কিছু একটা নাচেরও আলোচনা আছে। তো দাদা এই বছর নতুন নাচ করার প্ল্যান হয়েছে না? হ্যাঁ নতুন নাচের জন্যই তো বেশি সবগুলাই তো মানে আমাদের তো বছর বছরে চেঞ্জ করি, এক্সচেঞ্জ হয়। হ্যাঁ পালা, তো এই বছর আরো নতুন নিয়ে আসছি। আচ্ছা শুনতেছিলাম এই বছর আপনার দলে আরো অনেক শিল্পী বাড়িয়েছে। হ্যাঁ অনেক গিলা, মোটামুটি কতজন শিল্পী বাড়িয়েছে? মোটামুটি 6 জন। 6 জন লেখেন নৃত্য শিল্পী বাড়িয়েছে, বাহ। তো দাদা যাই হোক, বর্ষাকালটা তো ধীরে ধীরে চলে যাবে, এখনো তো মনে হয় ধান লাগা লাগি নাই শুরু হয়, টুকুয়া দেখ শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ ভালো জন নাই। তো বলছি আরো একটা জিনিস, আমি মানে মাঝে মধ্যে এই বছর কমই দেখতে পালি, মানে ড্রেস পোশাক একটু লুজ হয়ে গেছিল। তো আমি ড্রেস পোশাক এই বছর মানে অর্ডার করে দিয়েছি। আচ্ছা আমাদের রেডি হয়ে গেল, এই মুখোশ গিলার কাজ চলছে। আচ্ছা আচ্ছা, তো এই প্রথম ভাদর থেকে আমাদের ওই নতুন ড্রেস পোশাক চলবে সব, নতুন ভাদর মাস থেকে একদম। আচ্ছা বুকিং কবে থেকে, লগভগ কবে থেকে বুকিং আছে এখন? আমাদের মনসা পূজার পরের দিন লে ওই কি বলেন ওইটাকে, ওই পান্না, পান্নার দিন থেকে আছে, পান্নার দিন থেকে। তো আপনারা শুনতে পাচ্ছেন বিখ্যাত মহিলা ছৌনৃত্য শিল্পী অস্তাদ সুচিত্রা সহিসের দলে নতুন ড্রেস পোশাকও চলে আসছে, পুরা নতুন সাজে সাজ্জিত হয়ে এবারে আসবে মার্কেটে। আপনারা যথাসম্ভব বুকিং এর জন্য কল করবেন, নাম দেখবেন, নতুন নতুন জিনিস নিয়ে আসবে। ঠিক আছে, আমাদের তো গল্প তো অনেক কিছু হইলো, আমাদের অনেক দিনের মানে শখ যে কবে কার্তিক দাকে আমরা মানে কাছে পাবো, কবে ফাঁকা পাবো। হ্যাঁ তোমার তোমাকে তো পাওয়া মানে বিরাট ব্যাপার আমাদের, আর আমাদেরও তখন নাচ চলতেছিল, আমরাও মানে ইয়া করতে পারি নাই। হ্যাঁ এরকম না, এরকম আমরা তো সেই একটা বড় দলে ছিলাম,
সেই দলের তো এবছর আমাদের রয়্যাল ছো একাডেমিতে অনেকেই আমরা প্রোগ্রাম করেছিলাম। তবে দেখা যাক, ঘুরে বছর মনে হয় নিজের দল নিয়ে নামতে হবে, মার্কেটে আসতে হবে। মানে অলরেডি অনেক বুকিং, মানে দর্শক বন্ধু উৎসাহ দিলে যা হয়, দর্শক বন্ধু উৎসাহ দিলে যা হয়। আচ্ছা ঠিক আছে, আমাদের একটা ইয়া আছে, নতুন ইয়া ড্রেস পরে আমরা বলি ভিডিও করাবো আমাদের ইয়াটা, সেটা একটু তো ব্যাপারটা হচ্ছে কি মুখচন্দা, যাই হোক এটা আজকে এটা একটা বিশাল ব্যাপার, এটা তুলনা নাই। কেন বলে দিছি, হ্যাঁ আমি লগভগ লগভগ 100+ দলের টিম যাইছি, 100+ দলের টিম যাইছি, কিন্তু এই যে আপনাদের টিম যে উপহারটা পাওয়াই, হ্যাঁ এটা একটা বিখ্যাত। আমাকে মনে হয় আগে বছর নাই, তার আগে বছর একটা ভাগিনী আমাকে ঝলা দিয়েছিল, ওটা মিউজিয়ামে রাখার লেখা রাখিছি আমি, হ্যাঁ কোনো কোনো সেরকম বন্ধু আলে আমি দেখাই যে এটা ওস্তাদ সুচিত্রা, একটা ওস্তাদ সুচিত্রা সহিস এইটা আমাকে উপহার দিয়েছে। তো এগুলা সেই সেরকম ব্যাপার আজকে, এগুলা তো সেই তুলনা থাকে নাই, যত তুলনা করতে যাবো কম পড়ে যাবে। তো চলুন চলুন আপনারা দেখলেন এই নতুন, মানে কি বলেন কুর্তা পাঞ্জাবি, আমি তো এইসব পরে আনছিলি, তো শুরু মানে আমার লাতি টিনলের শুরু হয়েছে আর কি, তো সেই দেখে মনে হয় মুখচন্দ ইয়ার মধ্যে দাদু হয়েছে। তো এটা ঝুমুর বলতে বলছে, তো একটা ছোট্ট ঝুমুর বলে দিচ্ছি, সবাই রিকোয়েস্ট তো আলাদা থাকে, আমাদের নুনু অর্ডার করেছে কার্তিক একটা ঝুমুর হোক সেই খুশিতে। আহা শ্রীকৃষ্ণ ঝুমুর, আর যে মুঝেছে নতুন প্রেমে, তারাটা উমার সঙ্গে শুধু দিয়ে দিল সব সময় শুনছে না যে কাপতি গাইছে, হ্যাঁ দেখো আর প্রেমের মরম সেই তো জানে, এ আর যে মুঝেছে নতুন প্রেমে, আর প্রেমের মরম সেই তো জানে, এ আচ্ছা আর ভাঙিলে প্রেম, ভাঙিলে প্রেম জোড়া লাগে না বিন্দে জাগো, বড় ভাই জাগো বিন্দে জাগো, জাগো বিন্দে বলে দিও যেমন আর আসে না বিন্দে জাগো, জাগো বিন্দে জাগো, জাগো বিন্দে বলে দিও যেমন আর আসে না। তো চলুন কমেন্ট করে জানাবেন কোনটুকু জিনিস আপনারা কত ভালো লাগলো, আর বিশেষ করে নাম্বার, নাম্বার এক্সচেঞ্জ হয়ে গেছে, আপনারা
বিখ্যাত মহিলা ছৌ শিল্পী অস্তাদ সুচিত্রা সহিষকে বুকিং করার জন্য যে নম্বর বলে দিয়া আছে আর স্ক্রিনেও দিয়া থাকবে সে নম্বর আপনার কল করবেন। হ্যাঁ ডবল বাকি সব নম্বর যটা নম্বর বুকিং এর নম্বর দিয়া থাকবে দিয়া আছে সবগুলা আপনাদের ইয়েতে আমি দিয়ে দিব সেটা ইয়ে করে বুকিং করার জন্য ফোন করবেন। নমস্কার।